আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই দেখি যেগুলোর কারণ কিন্তু খুঁজে পাই না, অথচ সেগুলো নিয়ে মনে অনেক প্রশ্নও জাগে। তেমনই একটি হচ্ছে স্পোর্টস বাইকগুলোর পেছনের সিটটা কেন উঁচু। নিশ্চয়ই আপনার মাথাতে এই প্রশ্নটি ঘোরাফেরাও করছে। আসলে স্পোর্টস বাইকগুলোর পেছনের সিটের উঁচু করার কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। কী কারণ রয়েছে আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসলে কোম্পানির তরফে যখন কিছু ডিজাইন বা আকার তৈরি করা হয়, শুধু তা দেখতে সুন্দর বা স্টাইলিশের জন্য নয়, এর পেছনে কিন্তু একাধিক কারণ থাকে। বলে রাখি, বাইকের পিছনের সিটকে পিলিয়ন সিটও বলা হয়। আসলে সাধারণ বাইকের থেকে স্পোর্টস বাইকগুলোর ক্ষমতা অনেক বেশি এবং তাদের সমতা বজায় রাখার জন্য কিন্তু এমনটাই কিন্তু করা হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে, যদি স্পোর্টস বাইকগুলোর সিট সাধারণ বাইকের মতো বানানো হয়, তাহলে আগে এবং পেছনের টায়ার খুব বেশি দূরত্বই থাকবে না, যে কারণে চালানোর সময় বাইকের কিন্তু ব্যালেন্স বিগড়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং বড় দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়াও এর সিট উঁচু করার আরেকটি কারণ হলো, যাতে টায়ার এবং সিটের গ্যাপ থাকে। যেহেতু বাইক দুজনের বসার জন্য বানানো হয়, সুতরাং পিছনে বসা ব্যক্তিও নিরাপত্তার কথা ভেবে পিছনের সিটটি কিন্তু উঁচু করা হয়। আসলে স্পোর্টস বাইকগুলোর চেন কিন্তু সর্বদা খোলামেলাই থাকে, এই ক্ষেত্রে সিট নিচু করা হলে কিন্তু পিছনে বসা ব্যক্তির পা কিন্তু চেনে লেগে গিয়ে বড় সড়ো বিপদের কিন্তু সম্ভাবনা হতে পারে। সেই জন্য অনেক সময় এই যে বাইকটির পেছন সিট কিন্তু উঁচুই করা হয়। এছাড়াও দেখা গেছে যে সকল বাইকের পিছনের সিট উঁচু, তাদের এই অ্যারোডাইনামিক খুব ভালোই হয়। আসলে এই ধরনের আকৃতি গাড়ির ব্যালেন্স খুব সুন্দরভাবে বজায় থাকে। যদিও বয়স্ক মানুষরা এই ধরনের কিন্তু বাইক পছন্দ করে না, কিন্তু পিছনের সিট কেবল স্টাইলিশ এবং সুন্দরের জন্যই নয়, ওই বাইকটির নিরাপত্তার কথাই ভেবে বানানোই হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে যদি এই স্পোর্টস বাইক থাকে, তাহলে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন বাইকের পেছনের সিটটা কিন্তু অনেকটাই উঁচু। এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারলেন যে এই বাইকটির পেছনের সিট কেন উঁচু। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।